বাংলাদেশ পুলিশের ট্রেনিংয়ে যাওয়ার প্রস্তুতি কিভাবে নেবেন আপনারা এই বিষয়ে এই পুরো ভিডিওতে আলোচনা করব ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা ট্রেনিংয়ে যাওয়ার জন্যে বাংলাদেশ পুলিশের ট্রেনিংয়ে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি আপনাদের নিতে হবে বা আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন কথা নাই চলুন ভিডিওটি শুরু করি পুরো ভিডিও জুড়ে আমি আসি হিম আহমেদ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য এখন হচ্ছে জুলাই মাস আমরা সবাই জানি কিছুদিন আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদবীর কিছু রিক্রুট নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে তো তাদের ট্রেনিং শুরু হবে হচ্ছে সম্ভাব্য মাস হচ্ছে জুলাই মাস মানে একেবারে শিওর না যে আপনার এই ট্রেনিংটা জুলাই মাসেই শুরু হবে এটা অনেকেরই প্রশ্ন আমার ভিডিওতে যাদের চাকরি হয়েছে বা যারা ট্রেনিংয়ের জন্যে সিলেক্টেড হয়েছেন তারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই আমি এই দু সালের ফেব্রুয়ারি মাসের নিউগে উত্তীর্ণ হয়েছি আমার ট্রেনিং কবে হবে বা অনেকেই শুনতেছেন জুলাই মাসে হবে এটাকে আদৌ সত্যি কিনা আসলে এখনও পর্যন্ত বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার নির্দিষ্ট কোনো মাস বা তারিখ এখনও জানাই নাই যে পরবর্তী ট্রেনিং রিক্রুট কনস্টেবল বেসের মানে ট্রেনিংটা কখন শুরু হবে এটা এখনও নির্দিষ্ট করে বলে নাই তবে ধারণা করা যাচ্ছে এই জুলাই মাস থেকে হচ্ছে তাদের ট্রেনিংটা শুরু হবে এখন জুলাই মাসের শেষের দিকেও হতে পারে বা একেবারে জুলাই মাস শেষ হয়ে আগস্টের শুরু থেকেও হতে পারে এটা আসলে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না আচ্ছা তারপরেও আপনারা যারা ট্রেনিংয়ে যাবেন মানে এই নিয়োগে হোক বা ভবিষ্যতে আজ থেকে এক বছর পরে হোক বা ছয় মাস পরে হোক যারা ট্রেনিংয়ে যাবেন তারা নিজেকে কিভাবে প্রস্তুতি নিয়োগ করবেন এক মানে এই ট্রেনিংয়ের প্রস্তুতিটা নেবেন বা আপনি কি কী সতর্কতা অবলম্বন করবেন ট্রেনিংয়ের ক্ষেত্রে বা ট্রেনিংয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত ট্রেনিংয়ে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে আমি এমনও লোক দেখছি বা এমনও ছোট বাই বা আমার সাথে যারা যাদের চাকরি হয়েছে তাদেরকেও আমি দেখছি মানে ওই যে ট্রেনিংয়ে চলে যাবে সে পুলিশের চাকরি হয়েছে এখন তো আর সে সাধারণ মানুষ না বা ওই রকম সময় পাবে না এনজয় করার জন্য সে ট্রেনিংয়ে চলে যাবে অনেকেরই আমি দেখছি ট্রেনিংয়ে যাওয়ার আগে বিভিন্ন ট্রিপে যায় বা বিভিন্ন পিকনিকে যায় মানে বিভিন্ন রকমের যত মানে উৎসব আছে সে হচ্ছে সেটা পালন করার চেষ্টা করে এখন আপনি যদি বলি যে নিজের বাস্তব ধারণা থেকে বা নিজের দেখা কিছু ঘটনা থেকে যে এরকম কোনো ট্রিপ বা পিকনিক থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন কারণ হচ্ছে আপনার সামনে ট্রেনিং মানে আপনার সামনে ট্রেনিং এ অবস্থায় যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যেতে পারবেন না কারণ এরকম মানে আমার সাথেও একবার হয়েছিল তবে দুর্ভাগ্যবশত আমার কিছু হয় নাই মানে আমার সাথে যারা যারা ছিল তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তাদের মানে পুলিশের চাকরি হয়েছিল না ওইখানে শুধুমাত্র আমারই হয়েছিল এবং আমি তাদের সাথে মিলে পিকনিকে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম আল্লাহর মানে রহমতে আমার কিছু হয়েছিলো না কিন্তু আমি তখন এটা রিয়েলাইজ করছি যে আজকে যদি এই সময়টাতে আমার কোনো একটা দুর্ঘটনা ঘটতো তাহলে তো আমি ট্রেনিংয়ে যেতে পারতাম না সুতরাং এরকম মানে অতি উৎসাহ হয়ে কেউ কোনো কাজ করবেন না চিন্তা ভাবনা করে কাজ করবেন মানে বর্তমানে বাইক অ্যাক্সিডেন্ট খুবই একটা রেয়ার বিষয় আপনারা প্রতিদিনই দেখতে পান যে কোনো না কোনো জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে আপনারা যতটুকু সম্ভব ট্রেনিংয়ে যাওয়ার আগে এই দুর্ঘটনাগুলো থেকে নিজেকে নিরাপদে রাখবেন নিজেকে যতটুকু সম্ভব দূরে রাখবেন কারণ আপনি যদি নিজে একটু সচেতন হয়ে না চলেন এই একটু মাত্র সামান্য ভুলের জন্য আপনাকে সারাটা জীবন পস্তাতে হবে কারণ আপনার সামনে ট্রেনিং আপনাকে মানে যতটুকু সম্ভব আপনার গায়ে মনোবল মানে শক্তি সব কিছু সঞ্চয় করে রাখতে হবে কারণ সামনে আপনার দীর্ঘ একটা লম্বা পথ দীর্ঘ ছয় মাসের যে জার্নিটা সেটা আপনাকে একদম সঠিকভাবে মানে শেষ করে আসতে হবে তারপরে আপনি অনেকেই যারা মনে করেন যে চাকরি হয়ে গেলে মনে হয় কোনো এনজয় করা যায় না বা এরকম পিকনিকে যাওয়া যায় না এটা একদমই ভুল আমি আমার লাইফে এই যে এই পাঁচ বছর রানিং চাকরি এই চাকরির পাঁচ বছরে আমি অনেক জায়গায় গেছি অনেক এনজয় করছি এই চাকরির কাজের ক্ষেত্রে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি যেটা কিনা আমি স্বাভাবিক বা সাধারণ জীবনযাপনে যেতে পারতাম না এই সরকারের আমাকে এই সুযোগ সুবিধাটা করে দিছে এবং এরকম সুযোগ সুবিধা সবাই কিন্তু পাবেন সুতরাং অতি উৎসাহিত হয়ে আপনি এই জায়গায় ঘুরতে যাবেন ওই জায়গায় ঘুরতে যাবেন এরকম করবেন না চাকরিকালীন সময়েও কিন্তু আপনি অনেক মানে এনজয় করার সুযোগ পাবেন তখন আপনি মন ভরে এনজয় করবেন তখন আপনার কোনো একটা দুর্ঘটনা ঘটলেও সরকার আপনাকে দেখবে কিন্তু ট্রেনিংয়ে যাওয়ার আগে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে আপনার কিন্তু সরকার আপনাকে কখনো দেখবে না এটা আপনার মাথায় ভালো করে রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই ট্রেনিং সেন্টারে যখন যাবেন মানে যখন একদম সময়টা কাছাকাছি চলে আসবে আপনার মানে অত বেশি পোশাক আশাক নেওয়ার প্রয়োজন নেই মানে সিভিল কাপড় মানে আপনি যতটুকু পরবেন এরকম এই সিভিল কাপড় চোপড় নিয়ে ব্যাগ ভরে ফেলার কোনো মানে দরকার নাই আপনি সেখানে যাওয়ার পরেই বুঝতে পারবেন যে আপনি সিভিল কাপড় চোপড় বা আপনি নিজেকে স্মার্ট একটা কাপড় চোপড় পরার কতটা সময় পাবেন সেখানে আপনি দীর্ঘ ছয় মাস একদম টানা ছয় মাসেই কিন্তু আপনাকে ট্রেনিং করানো হবে এবং ওই ট্রেনিং অবস্থায় আপনি মানে ওই রকম কোনো সময় পাবেন না যে সময়টাতে আপনি সিভিল কাপড় পরে একটা ভালো প্যান্ট শার্ট পরে আপনি কোথাও ঘুরতে যাবেন বা সেখানে আপনি পরবেন সবাইকে দেখাবেন সুতরাং ব্যাগ ভরতে কাপড় চোপড় নিয়ে ট্রেনিং সেন্টারে যাওয়ার কোনো দরকার নাই এতে করে আপনার ব্যাগ ট্যাগ বাড়ি হয়ে যাবে আপনার এই ব্যাগগুলো বহন করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তারপর হচ্ছে খাবার দাবার যেহেতু আপনি ট্রেনিংয়ে যাচ্ছেন সেখানে আপনার যদি কোনো একটু অসুবিধা হয় বা আপনার যদি কোনো মানে পেট খারাপ হয় বা আদার শারীরিক কোনো সমস্যা হয় সেটা ড্রাইভার কিন্তু ওই ট্রেনিং সেন্টারের সুতরাং বাড়ি থেকে যাওয়ার সময় অনেকে দেখা যায় যে স্যুট কি মানে চিংড়ি মাছের স্যুট কি বা বিভিন্ন মাছের স্যুট ভালো করে ভেজে নিয়ে যায় মানে ওইখানে গিয়ে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে বাইরে থেকে মানে বাড়ি থেকে বিভিন্ন পিঠা নিয়ে যায় এসব ওসব মানে এই যে খাবার জিনিসগুলো এগুলো আপনার নেওয়ার কোনো দরকার নাই আপনি সেখানে গেলে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার পাবেন বাংলাদেশ পুলিশের ট্রেনিং সেন্টারগুলো এখন উন্নত হচ্ছে দিন দিন সেখানে খাবারের মানও খুব ভালো আপনি সেই খাবারের পরে আমার মনে হয় না অন্য কোনো খাবার আপনার খেতে হবে তারপরেও কিছু কিছু খাবার মানে খেতে খুবই মন চায় যেহেতু ওইখানে গেলে আপনার যে খাবারের রুচিটা সেটা চেঞ্জ হয়ে যাবে আপনার বাইরের খাবারগুলো খাওয়ার ইচ্ছা হবে তারপরও আপনি হচ্ছে বাইরে থেকে মানে বাড়ি থেকে ভারী কোনো খাবার জাতীয় জিনিস সেখানে নিয়ে যাবেন না হালকা পাতলা যদি কিছু থাকে সেটা নিয়ে যাবেন অনেকে দেখছি যে চিরা নিয়ে যায় চিনি নিয়ে যায় মানে ছানাছুন নিয়ে যায় মানে এই সব কিছু নিয়ে যায় এগুলো নেওয়ার কোনো দরকার নাই আপনি ওই ট্রেনিং সেন্টারের ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আপনি বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন মানে আপনার যা যা খাওয়ার ইচ্ছা হবে ওই ক্যান্টিনে আপনি দেখবেন যে একদম সুলভ মূল্যে সব কিছু পেয়ে যাবেন আর মোবাইলের বিষয়টা এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা অনেকেই জানার ইচ্ছা যে মোবাইল নিয়ে যেতে পারবেন কিনা না হানড্রেড পারবেন না মানে মোবাইল বা ইলেকট্রনিক কোনো যন্ত্র অনেকে আমি যখন ট্রেনিংয়ে যাই আমার সাথে আমার অনেক ব্যাসমেটরা হচ্ছে ট্রেনিংয়ে যাওয়ার সময় বিভিন্ন বক্স মানে ওই যে গানের বক্স আছে না ওগুলো নিয়ে যে গেছে মেমোরি যে মোবাইল তো নেওয়া যাবে না বক্স তো নেওয়া যাবে মানে তারা ওই ট্রেনিং সেন্টারে গিয়ে যখন ফ্রির সময় থাকবে তখন তারা গান শুনবে বক্স বাজিয়ে এরকম কোনো জিনিস আপনারা একদম নেবেন না এগুলো নিলেও আপনাকে গেইটে একদম আপনার খাবার দাবার কাপড় চুপড় পুরো ব্যাগ একদম পুরো ব্যাগগুলো খুলে ভালো করে চেক করে আপনাকে ট্রেনিং সেন্টারে ঢুকাবে সুতরাং এগুলো নেওয়ার কোনো সুযোগই নাই আপনি যদি ওখানে আরও নিয়ে যান এগুলো আপনার এগুলো আটক করে দেওয়া হবে এখন খাবারের জিনিস যদি হয় তাহলে এগুলো তো আর কিছু করার নাই আপনি পাবেন না কারণ আপনি যে কোনো একটা অস্বাস্থ্যকর খাবার অনেকেই ভুলবশত নিয়ে যায় আমি বলবো না আপনার বাড়ির খাবার অস্বাস্থ্যকর তারপরে অনেকে আসে যে নিয়ে যায় ওই রকম খাবারগুলো যদি মানে সন্দিহান হয় যে এগুলো অস্বাস্থ্যকর খাবার বা এগুলো খাওয়ার কোনো দরকার নাই তাহলে কিন্তু ওইখানে আপনার এই খাবারগুলো রেখে দেবে বা আপনি আবি যাবি যে ছুরি টুরি এগুলো নেওয়ার কোনো দরকার নাই মানে আপনি জাস্ট সামান্য একটা কাপড় পরে তো আপনি অবশ্যই সেখানে যাবেন আলাদা দুইটা শার্ট বা দুইটা টি শার্ট আর একটা প্যান্ট বা দুইটা প্যান্ট এগুলো নিয়ে যাবেন আর ছেলে ছেলে হলে অবশ্যই মানে ছোট শর্ট প্যান্ট এগুলো খুব বেশি করে নিয়ে যাবেন যতটুকু পারেন চেষ্টা করবেন যে প্রায় পনেরোটার মতো নিয়ে যেতে এগুলো প্রয়োজন হয় মানে জাঙ্গিয়া যাকে বলে আর কি এগুলো নিয়ে যাবেন ওখানে গেলে এটা খুবই প্রয়োজন হয় আর ডিলা ডালা না একটু চেষ্টা করবেন টাইট নেওয়ার জন্য কারণ সেখানে যখন আপনার সেখানে ট্রেনিং মানেই কিন্তু কষ্ট দৌড় যাপ আপনি দেখবেন যে সব সময় দৌড়ের উপরে আছেন মানে ওই মাঠে প্যারেডের আগে আপনাকে দৌড় করাবে পিটির আগে আপনাকে দৌড় করাবে তো দেখা যায় যে ওই দৌড়ের সময় যদি আপনার ঢিলা ঢালা কোনো প্যান্ট ট্যান্ট পরা থাকে তাহলে আপনার অণ্ডকোষে বিভিন্ন সমস্যা হতে পারে আপনার লিঙ্গে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সুতরাং ওইটা যদি একটু টাইট হয় মানে কেউ আমার এই কথাগুলা শুনে হাসবেন না এটা একদম সিরিয়াস মানে একদম সিরিয়াস একটা বিষয় এরকম অনেকেরই হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদের ভিডিওটা বানানো তাই আমি একদম খোলামেলাভাবে বলতেছি আপনারা একদম টাইট যতটুকু টাইট পারেন নিয়ে যাবেন যেন ওইখানে দৌড়ার সময় আপনার অন্ডকোষ বা লিঙ্গ যেন একদম মানে বেশি নাড়াচার না হয় এরকম হলে একদম ফুলে যাবে বা আদার্স অন্যান্য সমস্যা হতে পারে তো সুতরাং এগুলো বেশি করে নিয়ে যাবেন স্যালাইন নিয়ে যাবেন স্যালাইন আটকাবে না গেইটে কখনও স্যালাইন তারপর আপনার মানে এনার্জি পাওয়া যাবে এরকম কোনো জাতীয় যত মানে ওষুধপত্র আছে এগুলো নিয়ে যাবেন অবশ্যই ভালোগুলো এবং পরামর্শ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ে যাবেন আপনার যেটা ইচ্ছা ওইটাই নিয়ে যাবেন না তারপর মুভ স্প্রে আছে আপনি বাজারে খুঁজ করলেই দেখবেন যে মুভ স্প্রে যেমন ওখানে যাওয়ার পরে বাই ট্রেনিং শুরু করার পরে মানে প্রায় দশ থেকে পনেরো দিন দেখবেন যে আপনার সারা শরীরেই ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা পরে পায়ের যে গিরাই গিরাই ব্যথা মানে প্রতিটা জায়গায় ব্যথা অনুভব করবেন তখন ওই মুভি স্প্রেটা যদি আপনি দেন এখানে তাহলে ব্যথাটা আস্তে আস্তে কমে যায় সুতরাং যতটুকু পারেন মানে একটা সর্বোচ্চ মানে সর্বোচ্চ দুইটা বা সর্বনিম্ন একটা মুভ স্প্রে নিয়ে যাবেন সাথে বিভিন্ন ব্যথানাশক ট্যাবলেট আমি খেতে বলবো না এগুলো খেলে মানে একটা সাইড ইফেক্ট আছে। তারপরেও যদি নাই পারেন আপনি ব্যথা সহ্য করতে যে আপনি তো জানেন আপনি যেই যে সাধারণ জীবনযাপন করে আসছেন আপনি ব্যথা কতটুকু সহ্য করতে পারেন আপনি নিজেই তো জানেন সুতরাং ওই অনুপাতে ওষুধপত্র যদি নিয়ে যাবেন তারপর হচ্ছে ক্যালবোডি একটা ট্যাবলেট আছে সেটা নিয়ে যাবেন দুই থেকে তিন কৌটা এক কোটার দাম মেবি আড়াইশো টাকা বা দুশো আশি টাকা নেবে ওইটা তিন কোটা নিয়ে যাবেন এক কোটাতে হচ্ছে বিশটা অথবা তিরিশটা ট্যাবলেট থাকবে সুতরাং ওই হিসাবে আপনি নিয়ে যাবেন যে একটা কোটায় কয়টা ট্যাবলেট আছে প্রতিদিন একটা রাত্রে খেয়ে ঘুমাবেন তাহলে আপনার যে ক্যালসিয়ামটা যেটা আপনার যদি লস হয়ে যায় সেটা ফুল ফিল আপ হয়ে যাবে এরকম ওষুধপত্রগুলোর সাথে নিয়ে যাবেন ছুরি কাশি ব্লেড এগুলো নিয়ে যাবেন না শেভিং ফোম বা বেশি করে নিয়ে যাবেন তা শেভিং কিটস নিয়ে যাবেন যেমন লেজার এগুলো নিয়ে যাবেন কিন্তু ওই যে ব্লেড যেটা আছে একদম ডিরেক্ট ব্লেড ওইটা নেবেন না ছুরি নেবেন না ছুরি আপনার নেবেন না ওইখানে রেখে দেবে যদি পরে প্রয়োজন হয় আপনি ক্যান্টিনে পেয়ে যাবেন আপনার যদি দরকার হয় সুতরাং বাড়ি থেকে নিয়ে যাওয়ার দরকার না এরকম বিভিন্ন মানে বিভিন্ন জিনিসই আপনি হচ্ছে ওখানে পেয়ে যাবেন তারপরে আপনি বাড়ি থেকে নিয়ে যাবেন যদি ওইখানে শর্ট পরে বা সংকটে থাকে আপনি যেন মানে আপনার যখনই প্রয়োজন তখন যেন আপনি ওই জিনিসটা পেয়ে যান তো এরকমভাবে আপনার প্রস্তুতিটা নিতে হবে আপনার যে ব্যাগ আছে বিছানাপত্র আছে ওইগুলো এতটাও ভারী করা যাবে না কারণ ওগুলো খুবই কষ্টদায়ক বহন করা সেখানে যাওয়ার পরে আবার নিয়ে আসার সময়ও খুবই কষ্টদায়ক হবে কারণ আপনার নিজস্ব ব্যাগ থাকবে আপনার ওইখানে ব্যাডিং থাকবে ট্রেনিংয়ে যাওয়ার পরে আপনাকে টাং দেওয়া হবে টাং বলতে বিভিন্ন মালামাল থাকবে তো ও দেখা যায় যে আসার সময় অনেক কষ্ট হয় এগুলো বহন করা প্রচুর কষ্ট যতটুকু পারেন একদম সিম্পলভাবে একটা ব্যাডিং মানে বিছানাপত্রগুলো ঠিকঠাক করবেন হালকা পাতলা কিছু নেবেন মানে পরনের যে শার্ট গেঞ্জি টেঞ্জি এগুলো তেমন একটা নেওয়ার নয় আমি যেরকম বললাম দুইটা দুইটা টাউজার নেবেন দুইটা তারপরে হচ্ছে প্যান্ট তো বললাম এই মেডিসিন তো নেবেন এই তারপরে ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধপত্র যদি থাকলে ওগুলো নিয়ে নেবেন আর ভারী খাবার বাসা থেকে কখনও বানিয়ে নেবেন না ওখানে রেখে দেবে আপনাকে খেতে দেওয়া হবে না কারণ আপনি অপুষ্টিকর খাবার খেয়ে যদি ওখানে অসুস্থ হয়ে যান ট্রেনিং করতে পারবেন না এতে আপনারই সমস্যা হবে সেখানে যে খাবারটা আপনাকে দেওয়া হবে সেটা অত্যন্ত সুস্বাস্থ্য মানে সুস্বাস্থ্য পুষ্টিকর খাবার সুতরাং আপনি বাইরের থেকে বাড়ি কোনো খাবার নিয়ে যাবেন না সিম্পলভাবে সেখানে যাবেন আর ওই যে প্রথমে বললাম যে অতি উৎসাহে কোনো কিছু করবেন না আপনি ট্রেনিংয়ে চলে যাচ্ছেন বন্ধুদের সাথে মানে উৎসব বিনোদন এগুলো করার ফলে আপনার জন্য কোনো ক্ষতি না হয় দেখেন আপনি অনেক কষ্ট করে এতটা পথ আসার পরে মানে এতজনের সাথে আপনি হচ্ছে লড়াই করে চাকরিটা পাইছেন ভালো করে ট্রেনিং সেন্টারে যান ট্রেনিংটা শেষ করে আসেন আপনার সামনে অনেক কিছু করার সুযোগ পাবেন আপনার জীবন এখানেই কিন্তু শেষ না সুতরাং আমি সব কিছু বিস্তারিত বুঝিয়ে দিছি কী কী করবেন না করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ